এখন যেহেতু মানুষ ব্রাইডের উপর এত বেশি ঝুঁকে গেছে, কারণ বিয়ে মানে মানুষ চাই যে গোছানো একটা সাজসজ্জা, গোছানো নিজেকে প্রেজেন্টেশন, তো সেইটা তো আমি সবসময় সাধুবাদ জানাই, যে যেটা খুব সুন্দর সেটাকে সাধুবাদ জানাই। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের মাসুদ খান সাহেব একবার অনেক বেশি সাধুবাদ জানানো, এবং আমি সবসময় চাই যে ভালো কিছু হোক, মানুষ শিখুক, মানুষের শেখার শেষ নেই, এটা যদিও সত্যি, বাট সঠিক ওয়েতে শিখুক। যেমন একটা ভালো পার্লারে এসে ভালো ট্রেনারের কাছে শিখেছে এবং ভালো একটা প্রেজেন্টেশন পেয়েছে বা পাচ্ছে, এই যে একটা সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে, এবং যেহেতু আমাকে বাংলাদেশে হয়তো কিছু লোক চেনেন বা কারো ভালোবাসার মানুষ আমি, বা আমারও কিছু ফ্যান্স আছে, তো এই যে তাদেরও একটা ভালো লাগার টাইমিংটা আমার সাথে স্পেন্ড করতে পেরেছে, আমি পেরেছি তাদের সাথে, সব কিছু মিলে আমার অনেক ভালো লেগেছে। আর ডেফিনেটলি যারা ট্রেন আপ করেছে তাদের জন্য আমার অনেক অনেক বেশি শুভকামনা অ্যান্ড কংগ্রেচুলেশনস, নতুন আবার একটা যাত্রা শুরু করবে তারা। হ্যাঁ, করোনার জন্য তো শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু যেহেতু আটকা পড়ে আছে, ভেরি সুন হয়তো করোনার পজিশনটা কী হবে আমি বলতে পারবো না, তবে আমাদের মনে হয় যে মন্ত্রী মহোদয় বলেছেন যে আগামী মাসের 15 তারিখে হলগুলো খোলার ব্যবস্থা করবেন বা সেই ব্যাপারে আলোচনা করবেন, এখন দেখা যাক। আর খুব ধন্যবাদ জানাই যে আমাদের প্রাইম মিনিস্টার আমাদের যে হলগুলো আছেন সে হলগুলোকে রিকভারি করার জন্য হল মালিকদেরকে ঋণ সহায়তা দেওয়া হবে, তো আস্তে আস্তে তো মনে হচ্ছে খুব সুসংবাদগুলো পাচ্ছি, আশা রাখছি আগামীতে আরও ভালো সুসংবাদগুলো পাবো। থ্যাংক ইউ। মাসুদ দরজা পর্যন্ত দিয়ে তুমি কাম ব্যাক করো, বিকজ আচ্ছা মাসুদ তুমি অপু থেকে একদম উপরে দিয়ে এসো, রাস্তা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার করেন প্লিজ। ছবি পেলে বলবেন, তারপর আমরা অন্য কাজ করবো। তুমিও ছবি পেলে বলো, অনেক পাওয়া যাবে।